নমস্কার, আমি কৌশিক রায়। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই বিজয়া দশমী থেকে আগামী 30 দিনের মধ্যে মা দুর্গার আশীর্বাদে এই 6টি রাশির বিশেষভাবে সৌভাগ্য আসতে চলেছে। এই 6 রাশি হতে চলেছে মহাকোটিপতি, কেউ আটকাতে পারবে না এই 6 রাশিকে। মা দুর্গা দুহাত ভরে এই 6 রাশিকে ভরিয়ে দিবেন, অর্থাৎ ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই 6টি রাশির। কোন এই 6টি রাশি মা দুর্গার আশীর্বাদে, মা দুর্গার কৃপায় হতে চলেছে মহাকোটিপতি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং আপনার রাশি আছে কি না অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এই কমেন্ট আপনারা প্রচুর পরিমাণে করবেন। এবং আগামী 30 দিনের মধ্যে এই 6টি রাশির কোনো না কোনো দিক থেকে কিন্তু লাভ আসতে চলেছে, অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, কপাল খুলতে চলেছে এই রাশির। কোন এই 6 রাশি আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে জানাতে আপনাদেরকে চলেছি। প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে শুভ শুভ বিবাহের যোগ আপনাদের সৃষ্টি করছে, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা কিন্তু থাকছে কুম্ভ রাশির। এবং আপনাদের এই সময় বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। কুম্ভ রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে কুম্ভ রাশি। আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হবে এবং বেশ শুভ সংবাদও এই 30 দিনের মধ্যে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, অনেকে চিন্তা করছে আমার রাশি আছে কিনা, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ধনুরাশির আকস্মিক ধন প্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, আপনাদের প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন ধনুরাশি যদি আপনি হন। ডায়েরিতে নোট করে নিন। এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আপনি ধনুরাশি মানুষ। এর পরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন বৃষ রাশি, দাম্পত্য সুখ, শুভ বিবাহের যোগ, আকস্মিক ধন প্রাপ্তি, সন্তান সুখ, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং এই সময় থেকে আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে সফলতা, সাকসেস আপনাদের নির্দেশ করছে। 4 নম্বর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রমোশন, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজুদ হবে, কর্মক্ষেত্রে সফলতা এবং ধনের জায়গাটা আপনাদের, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মা দুর্গার কৃপায় কিন্তু আপনারা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এবং বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু করবেন, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ করবেন। আপনাদের মান সম্মান, যশ,
বৃদ্ধি কিন্তু করবে এই বিজয়া দশমীর পর থেকে আগামী 30 দিনের মধ্যে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের সরাসরি ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এই আগামী 30 দিনের মধ্যে কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। মা দুর্গার কৃপায় আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আপনাদের দৈনিক রোজগারের জায়গা, শুভ বিবাহের কানেকশান এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি করছে। এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে। আপনি কুম্ভ রাশি, আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে মা দুর্গার কৃপায়। অর্থাৎ দুহাত ভরে মা দুর্গা মকর রাশিকে কিন্তু ধন আপনাদেরকে কিন্তু দেবে। এর পরের যে রাশির কথা আমি বলবো, 5-6 নম্বর যে রাশি, অন্তিম রাশি, যে রাশি মহাসৌভাগ্যশালী হতে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ বিবাহ এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হবে এবং আপনাদের কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন। এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আপনাদের কিন্তু এ সময় হবে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তি ক্রয়, সম্পত্তি কেনার একটা যোগ সৃষ্টি করতে চলেছে বৃশ্চিক রাশির। এবং বিভিন্ন দিক থেকে মা দুর্গার আশীর্বাদে বৃশ্চিক রাশির আপনার সুযোগগুলো আসবে এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু প্রশস্ত কিন্তু হবে। এর পরের যে রাশি, সে রাশির নাম বেশ কিছু এই মা দুর্গার কৃপা পেতে চলে আরেকটি অন্তিম রাশি, যেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে লাভ, পারিবারিক সুখ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় মা দুর্গার আশীর্বাদে আপনারা কিন্তু মহাভাগ্যশালী হতে চলেছেন। এবং আপনাদের এ সময় বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে এই বিজয়া দশমী থেকে আগামী 30 দিনের মধ্যে। এই 6টি রাশি হতে চলেছে মহাকোটিপতি এবং প্রত্যেকে জয় মা দুর্গা কমেন্ট করুন। নমস্কার।